মটন ডাল গোশ, ও হো, লুক এট দিস, গরম গরম ডালপুরি ফ্রাই হচ্ছে। এটা মটন পায়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খারড়ে মটন স্পেশালিস্ট, মটন স্টু আছে এখানে, মটন কিমা আছে। আহা, কিমার রঙ দেখুন একবারে। এটা আছে মর্নিং স্টু, মর্নিং স্টু। এটা একটা নলির দিকের পিস পড়েছে মশাই, গরমা গরম ফুলকো ফুলকো কচুরি রেডি। ও হো, এই হচ্ছে কচুরির তরকারি আছে, আলুর সবজি, জব্বর ব্রেকফাস্ট, একদম ড্রিপিং উইথ দ্য জুসেস অফ নারি, একদম জবরদস্ত। ভোর সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ঘড়িতে সময় বলছে এখন 6:35 মতো। চলেছি একটা ব্রেকফাস্ট এপিসোড শ্যুট করার জন্য, সেরকমভাবে প্ল্যান কিছু নেই। দেখা যাক কোন কোন দোকানে যাওয়া যায় আর কী কী শ্যুট করা যায়। এই মুহূর্তে মধ্যমগ্রাম চৌমাথায়, আর ফাঁকা ফাঁকা রাস্তা, শীতের ভোর, বেশ সুন্দর লাগছে এই মুহূর্তটা। নমস্কার, আমি শুভ্র ব্যানার্জি আর আপনারা দেখছেন জিপসি বং ইউটিউব চ্যানেল আর জিপসি বং ফেসবুক পেজ। যারা ইউটিউবে দেখছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি ঝট করে সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিন, কারণ সাবস্ক্রাইব আর ফলো করতে আপনাদের ক্ষতি কিছু নেই। সাথে থাকুন, একটা ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আবার। স্টে টিউনড অনলি উইথ জিপসি বং। এই রাস্তাটা হচ্ছে কড়েয়া রোড, সামনে গেলে কড়েয়া থানা, জায়গাটা যদি বোঝাই এটা বেগবাগান চত্বর, আর এই সামনেই হচ্ছে জয়সওয়াল টেস্টি কর্নার, তার পাশে জয়সওয়াল লিমকি হাউস। এটাই আমার আজকের ব্রেকফাস্টের ফার্স্ট ডেস্টিনেশন। দোকানের সামনে পৌঁছেই দেখি একের পর এক বেলে নিচ্ছে কচুরি, আর তার পাশেই দেখলাম এই লোভনীয় দৃশ্য। হয়ে হয় গরম গরম কচুরি ভাজছে, আহা, একদম জবরদস্ত হিঙের কচুরি, এরকম বড় একটা কড়াইতে। আয় হায় হায় হায়, এই ছেলেটা সুন্দর করে ভেজে 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 তুলে রাখছে। আ লাভলি, সুপার দেখতে লাগছে, গরম গরম জিলিপি ভেজে এসেছে। ওখান থেকে কচুরি সার্ভিস হচ্ছে, এই হচ্ছে কচুরির তরকারি, আর এরা পাতায় সার্ভিস করে। এখানে পাতায় কচুরি আর কচুরির তরকারি সার্ভ হচ্ছে। এগুলো মালপোয়া মনে হয় না? মালপোয়া আছে এখানে, কচুরির তরকারিটা একবার দেখাবেন? ও হো, এই হচ্ছে কচুরির তরকারি আছে, আলুর সবজি, জিলিপি চলে যাচ্ছে সার্ভিস হয়ে। জিলিপির কী দাম আছে? 7 টাকা। আচ্ছা, 7 টাকা পিসের জিলিপি আছে এখানে, জিলিপি ভেজে রাখা আছে। আর এদের গোলাপ জামুনের খ্যাতি দারুণ, এই একটা কন্টেনার, এখানে 2, 3, 4 পরপর কন্টেনার। একটা গোলাপ জামুন তুলে দেখান তো দেখি। আর বা, কী দাম আছে গোলাপ জামুনের? 10 টাকা পিস আছে গোলাপ জামুনের দাম। এটা 15 টাকা, 15 টাকা পিস আছে। আর তার পাশেরটা, এটাও 10 টাকা পিস আছে, লাভলি। এই দোকানটার নাম হচ্ছে জয়সওয়াল টেস্টি কর্নার, গুগলে 4.2 রিভিউ পাবেন এই দোকানটার। এখানে একদল বন্ধুদের গ্রুপ আছে যারা এখানে সকালবেলা এসে জয়সওয়াল টেস্টি কর্নার থেকে ব্রেকফাস্ট করছে। গরমা গরম ফুলকো ফুলকো কচুরি রেডি, যেগুলো হিঙের কচুরি। আচ্ছা, ভেতরে কি মানে কলাই ডালের স্টাফিং নাকি মটরশুঁটি? আচ্ছা, কড়াইশুঁটির কচুরি, এরকমভাবে একটা ভাজা লঙ্কা আলুর তরকারি, তাই দিয়ে সার্ভিস হয়ে যায়। 8 টাকা পিসের কচুরি, গরম গরম কচুরি দিয়েছে একেবারে আলুর সবজির সাথে, শীতের দিনে সকালে। যদিও আজকে অতটা ঠান্ডা নেই, খেতে একদম জম্পেস লাগছে, কচুরির মধ্যে হালকা হালকা হিঁয়ের গন্ধ আছে। ও, এই হচ্ছে কচুরির ভেতরের পুর, এদের এখানে কড়াইশুঁটির পুর দেয়, আর তার সাথে হালকা হালকা জোয়ান আর কালো জিরে দেওয়া আছে। 8 টাকা দামের কচুরি, আর তার সাথে একটুখানি এই ডাল পকোড়ি, এই ডাল ধোকলি বলুন, সেটা বাজে তরকারির মধ্যে। জব্বর ব্রেকফাস্ট, একদম ঝাকাস, 10-এ 9-এ 9। সব থেকে যেটা ভালো লাগছে না, যে এই শীতের সকালে গরম গরম তো একদম দিয়েছে, একদম হাতে গরম, খুব ভালো স্বাদ, একেবারে ঝাকাস, সত্যি কথা বলছি। মানে এরকম কচুরি গোটা চারে খেয়ে দিন শুরু করলে একদম জম্পেস হবে দিনের শুরুটা, খুব এনজয়েবল, খুব 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 এনজয়েবল। জিলিপি নিয়েছি, জিলিপির সাইজটা দেখুন একবার, এই রকম বড়, একদম রসে টইটম্বুর, 7 টাকা পিসের জিলিপি, খাওয়া যাক। ও, ক্রাঞ্চি, কিন্তু ভেতর পর্যন্ত রসটা গেছে, কিন্তু আবার অতিরিক্ত মিষ্টি নয়, মানে এতটা মিষ্টি নয় যে খেয়ে মুখ মেরে দেবে, সেরকমটা নয়। আগের ওই কচুরি তরকারিটা খাওয়ার পরে এই জিলিপিটা খেয়ে মুখের স্বাদটা অন্যরকম হবে, খুব দারুণ লাগবে, অসম্ভব ভালো। জিলিপিটাকে 10-এ 8.5 দেবো। গরম গোলাপ জামুন, ও হো, একদম নরম,
এইটা 10 টাকার সাইজ আছে, এই রকম 10 টাকা সাইজের গোলাপ জামুন, এটা তো আমি একেবারে মুখে পুড়ে নেব। হট গোলাপ জামুন ভালো না ঠিক আছে, এটার মিষ্টিটা একটু চড়া, এইটার থেকে জিলিপিটা একটু কম মিষ্টি, আমি জিলিপিটা বেশি এনজয় করেছি। গোলাপ জামুনটা একদম নরম ছিল, একেবারে তুলতুলে মুখে যেতে মিলিয়ে গেল, কিন্তু মিষ্টিটা যেহেতু একটু চড়া, আমার মতে কচুরি পরে জিলিপি দারুণ অপশান। বেকবাগান আর আমির আলী এভিনিউয়ের ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, বাঁদিকে যাব। এখন যেটা মনের ইচ্ছে সেটা হচ্ছে একটা দুর্দান্ত মোগলাই ব্রেকফাস্ট করার, তো সেই উদ্দেশ্যেই পার্ক স্ট্রিটের দিকে চলেছি, সাথে থাকুন, ভালো এপিসোড চলছে। কিন্তু এই এলাকাটা রিপন স্ট্রিট এরিয়া, এখানে বেশ কয়েকটা পাশাপাশি দোকান আছে যেখানে মোগলাই ব্রেকফাস্ট পাওয়া যায়। আমি এসেছি মেজবানে, আর এই মেজবানে এখানে মনে হয় ডালপুরি ফ্রাই হচ্ছে, একবার ভিড়টা দেখুন, এই ভিড়টা বলে দেবে যে মেজবানের মোগলাই ব্রেকফাস্টের জনপ্রিয়তাটা কতটা দারুণ। কিছু মানুষ এদিকে বসে খাচ্ছেন, আর কিছু মানুষ পার্সেল নিয়ে যাবেন বলে দাঁড়িয়ে আছেন, একটা কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওইদিকে ওদের কিচেন এরিয়া, দারুণ ব্যাপার। জাভেদ মিয়া দাঁড়িয়ে আছে সামনে, বলো পায়া খাবে না নাহারি, যা হোক তুমি খাবে। হাতে স্পিডটা চেক করুন একবার, ওইখান থেকে লেচি নিচ্ছে আর তারপরে ঝটাঝট করে বেলে নিচ্ছে ডালপুরি, ওই দিকে পেছনে ডালপুরি স্টাফিংয়ের কাজ চলছে, ডালপুরির স্টাফিং ভরার কাজ চলছে এখানে। এরা বলেছেন যে এতে 2 ভাগ ছাতু আর 2 ভাগ ডাল, এই মিশ্রণ আছে, এই দিকে লেচি আছে। আর এনারও এখানে একবার হাতে স্পিডটা চেক করুন, গরম গরম ডালপুরি ফ্রাই হচ্ছে। মেজবান রেস্টুরেন্টে যেই মুহূর্তে ঢুকলাম সেই মুহূর্তে দেখি এরকম কড়াই ভরে গরমা গরম ডালপুরি ফ্রাই হয়ে যাচ্ছে, ও হো হো জবরদস্ত। তন্দুর থেকে রুটি বেরোচ্ছে একের পর এক করে, দারুণ ব্যাপার। এটা আটার ময়দার মিক্সারে তন্দুরি রুটি, একদম তন্দুরের ভেতরে ঢুকে গেছে রুটি বার করার জন্য, জবরদস্ত একেবারে। এটা খামিরি না শুধু তন্দুরি? শুধু তন্দুরি রুটি, আচ্ছা জবরদস্ত, লাজবাব তন্দুরি রুটি একেবারে। বিরিয়ানির জন্য কাজকর্ম রেডি হয়ে গেছে, একদম কোণের যে হাঁড়িটা ওখানে বিরিয়ানির বটি মাংস রেডি হচ্ছে, তার পাশে এরকম চালের জন্য জল ফুটছে, এইখানে স্টাফেদের জন্য সবজি রেডি হচ্ছে। এটা কি জিনিস আছে? মটন ডাল গোশ, ও হো লুক এট দিস, ছোলার ডাল তাই না? ছোলার ডাল আছে আর তার মধ্যে মটনের পিস আছে, একদম জবরদস্ত। এটা মটন পায়া তাই তো? হ্যাঁ হ্যাঁ, খারড়ে মটনের পায়া স্যুপ রেডি হয় তাই তো? আচ্ছা এদিকে আছে পায়া স্যুপ, আহ হা হা, লাজবাব একেবারে, শীতকালের জবরদস্ত, দুর্দান্ত। মটন স্টু আছে এখানে, লাভলি লাভলি, একদম ক্রিমি থিক একটা গ্রেভি, মটন স্পেশাল স্টু আছে। আর ওইদিকে কি আছে? মটন কিমা আছে, আহা কিমার রঙ্গা দেখুন একেবারে, জম্পেশ দেখতে লাগছে, মটন কিমা লাজবাব। আচ্ছা আর এটা কি আছে? মর্নিং স্টু, অনেকটা কোরমা টাইপের এই গ্রেভিটা, দারুন দারুন। ডাল ফ্রাই, স্পেশাল ডাল ফ্রাই, এটাও কি ছোলার ডাল? ওহো মুং ডাল, আচ্ছা মটন নেহারি আছে এখানে, আহা হা, ঝোলের কালার দেখুন একেবারে জবরদস্ত, একদম কপিস করে থাকে নেহারি, মেজবান রেস্টুরেন্টের ব্রেকফাস্ট যে খুবই জনপ্রিয় সেটা এখানে বসে থাকা মানুষজনদের ভিড় এবং ওয়েটারদের তাড়াহুড়ো করে এদেরকে সার্ভিস করার যে চেষ্টা সেটা দেখেই বোঝা যায়। এই সমস্ত দেখছিলাম আমিও বসে বসে, আর ওয়েট করছিলাম নিজের খাবারের জন্য, অর্ডার আসতে একটু টাইম লেগেছিল, কিন্তু এই ভিড়টাকে এবং এই যে অ্যাম্বিয়েন্সটাকে সেটাকে আমি কিন্তু বেশ এনজয় করছিলাম। চলে আসছে আমার অর্ডার, মনে হয় গরম গরম নাহারি সার্ভিস হয়েছে একেবারে, আহা হা, এখানে 3টে পিস আছে, লুক এট দিস লাভলি, একদম দুর্দান্ত দেখতে লাগছে, গরমা গরম একেবারে। আর এইটা যেটা আছে সেটা হচ্ছে স্টু, এই স্টুয়ের টেক্সচারটা কিন্তু একটুখানি হোয়াইট কোরমা যেরকম হয় সেরকম, এতে এক পিস মাংস থাকে, লাভলি একবার গ্রেভির টেক্সচার দেখুন, একদম শীতকালের একদম দুর্দান্ত বিশেষত্ব মটন নাহারি। এইটার দাম হচ্ছে 280 টাকা, আহা এটা একটা নলির দিকের পিস পড়েছে মশাই, একদম দুর্দান্ত। এদিকে আছে খারড়ে অর্থাৎ পায়া, মটন পায়া, এই জিনিসটা কিন্তু খুব নিউট্রিশিয়াস এবং শীতকালে খেতেও ভালো লাগে, আর যাদের হাড়গোড়ের সমস্যা আছে তাদের জন্য পায়া একদম জম্পেশ জিনিস। পায়ার দাম হচ্ছে 140 টাকা। নাহারি খাওয়ার এই যে তরিকা বলুন বা পদ্ধতি বলুন সেটা হচ্ছে একটুখানি লেবু নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নিন, একটুখানি ধনে পাতা স্প্রিঙ্কল করে দিন, এখানে তো জুলিয়ান জিঞ্জার দেয়নি, আদা কুচি দেয়নি, থাকলে সেটাও দিয়ে দেওয়া যেত, তারপরে একবার এই গ্রেভিটাকে
একটুখানি ঘেটে নিন। এই পিসটা কিরকম নরম, ও এই দেখুন এরকম একটা জিলেটিনাস পিস, একদম নলির হাড়, তার থেকে মাংস ছেড়ে 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 বেরিয়ে আসছে, লাজবাব। লেবু দিয়েছিলাম তো, খুব দারুণ টকটক ফ্লেভারটা, দারুণ লাগছে। মাটনে হালকা একটা দুটো কামড়, মাটন মুখে গড়ে যাচ্ছে, নিজের জুসটা রিলিজ করছে, একদম জবরদস্ত একদম দারুণ। এই সাইজের একটা তন্দুরি রুটি আছে, একটু এই নাহারির গ্রেভিতে বা ঝোলে ডিপ করে টেস্ট করা যাক। হায় হায় হায়, আ হা হা, এলাচ আছে, হালকা হালকা ছোটো এলাচের ফ্লেভার আছে, আর লেবু দিয়েছিলাম, সেই লেবুর যে লাইম অ্যান্ড লেমনি টেস্টটা সেটা দারুণ লাগছে। নাহারির এরকম একটা বটি দিয়ে ঝোলে ডুবিয়ে টেস্ট করা যাক। হালকা একটু চর্বি ছিল, তার ফ্লেভারগুলো রিলিজ হয়েছে, একদম অনবদ্য লাগছে, দারুণ নাহারি, আমি খুব এনজয় করলাম নাহারি। নাহারিটাকে আমি দর্শন হয় দেবই দেবো পাক্কা। পায়া স্যুপ দারুণ, একদম গরম গরম ঝোল দিয়েছে, এর থেকে কিন্তু শুধুমাত্র মাটনের যে মিটি ভাবটা সেটাকেই এক্সপেক্ট করবেন। পায়াগুলোকে যখন এরা ফুটিয়েছে সেদ্ধ করেছে তখন এই ঝোলটাতেই সেদ্ধ করেছে, এই ঝোলটা কিন্তু একদম রাস্টিক, এটার মধ্যে কিন্তু কোনো সেরকমভাবে ফাইন টাচ নেই, মানে গরম মশলা টরম মশলা কিছু এক্সপেক্ট করবেন না, হালকা হালকা ঝাল এক্সপেক্ট করবেন। আর মাটনের যে মিটি ভাব হয়, যে দুর্দান্ত একটা মিটি আরোমা থাকে সেইটা এক্সপেক্ট করবেন। কারুর কারুর ব্যক্তিগতভাবে পায়া পছন্দ না হতে পারে ফর দ্যাট মিটি র আরোমা, আবার কারুর কারুর ওই রোবাস্ট আরোমাটা ভালো লাগে, যেমন আমার মতো মানুষ দারুণ লাগে। খুব ভালো করে পরিষ্কার করা হয়েছে, লাভলি। দশে এটাকে আমি 8.5 দেবো। এই গ্রেভিটা আমি টেস্ট করে দেখি এটা কেমন খেতে, হালকা একটুখানি এফার্ট আছে, মুখে দিয়ে একবার দুবার কামড়ালাম, মাটন তার জুসগুলোকে রিলিজ করে দিল, অনবদ্য। এই কোরমা টাইপের গ্রেভি টেক্সচার, তো কোরমা নিয়ে কিন্তু একটা খুব দারুণ গল্প আছে। যেদিনকে তাজমহলের ওপেনিং হয়েছিল সেই দিনকে নাকি শাহজাহান বাদশাহ এই হোয়াইট কোরমা গ্রেভি খাইয়েছিলেন প্রত্যেক অতিথি অভ্যাগত, দারুণ। আর শাহজাহানের আমলেই এই কোরমা চর্বি হয়, অবশ্যই এটা কোরমা না, এটা মাটন স্টিউ, যেহেতু একটু হোয়াইটিস টেক্সচার ওই জন্য আমি এটাকে কোরমার সাথে রিলেট করলাম, দারুণ খেতে। তিনটে আইটেম খেলাম, কারণটা যেরকম বললাম সবার ব্যক্তিগতভাবে পছন্দ না হতে পারে, গট দ্যাট স্ট্রং রোবাস্ট আরোমা। বাকি দুটো আইটেম দ্যাট নাহারি আর এই স্টিউ যেটা সেটা আমার দারুণ লেগেছে। অল ইন অল মেজবানের এই যে মোগলাই ব্রেকফাস্ট এইটা আমার 10/9 লেগেছে, অল ইন অল দারুণ এনজয় করেছি, একদম ড্রিপিং উইথ দ্য জুসেস অফ নাহারি, একদম জবরদস্ত। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন এবং যদি সত্যি এনজয় করে থাকেন তাহলে প্লিজ ডু হিট দ্য লাইক বাটন, লাইক করে দিয়ে যাবেন। আর যদি মনে হয় যে বকওয়াস ভিডিও একদম, তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। যারা এখনও চ্যানেলে নতুন, প্রথমে বলেছিলাম সাবস্ক্রাইব করতে, যদি এখনও না করে থাকেন ভেতরে একটু গিল্ট নিয়ে সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ।